बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय द्वादश श्रेणी शिक्षार्थी सरकारी मुजिबुर रहमान महिला कॉलेज बगुड़ा बांगला विभाग के पक्ष थेके तोमादेर जानाई एकराश प्रीति और शुभेच्छा। तुम्हरा जानो बगुड़ा जिला शहरे जे कयेकटी शिक्षा प्रतिष्ठान उज्जवल नक्षत्रेर मतो स्वमहिमाय उद्भासित सरकारी मुजिबुर रहमान महिला कॉलेज तार मध्ये अन्यतम। 1963 सालेर 31 जुलाई सुबिल खालेर पारे एई कलेजटी प्रतिष्ठा करें तत्कालीन ख्यातनामा शिल्पपति ओ शिक्षा अनुरागी मजिबुर रहमान भंडारी। उत्तरांचलेर ए ऐतिह्यबाही नारी शिक्षा प्रतिष्ठानटी अभिभावक ओ सुधी समाजेर प्रशंसा ओ दृष्टि आकर्षण करते समर्थ हयेछे। एखाने शिक्षार सुंदर परिवेश, दक्ष ओ मेधावी अध्यापक मंडली ও সুদক্ষ কলেজ প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা লাভ করে চলেছে। 2016 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এই কলেজটি রাজশাহী বিভাগে নবম স্থান অর্জন করে। এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ, স্নাতক বা ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসএস ও বিএসসি পাস কোর্স এবং বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং 7টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও অতি সত্বর আরও কিছু বিষয়ে অনার্স খোলার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনার্স এবং মাস্টার্সের প্রকাশিত ফলাফলের সাফল্যের হার ঈর্ষণীয়। লেখাপড়ার সুবিধার্থে কলেজে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক বইসহ বিশাল কেন্দ্রীয় লাইব্রেরি, অনার্স বিভাগসমূহের সেমিনার লাইব্রেরি, বিষয়ভিত্তিক অত্যাধুনিক বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব ও সেমিনার কক্ষ। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি এই কলেজে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাও রয়েছে। এই কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার্স এর ইউনিটও রয়েছে। শহর ও শহরের পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়মিত কলেজে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসের ভেতরে ময়জান্নেসা ভান্ডারী ও বেগম জাহানারা রহমান নামে দুইটি অত্যাধুনিক হোস্টেল রয়েছে। হোস্টেলগুলোতে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর আবাসের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসের মধ্যে নামাজের জায়গা, কলেজ ক্যান্টিন ও ডিপার্টমেন্টাল স্টোর সহ কলেজ গেট সংলগ্ন ডাকঘর ও পার্শ্ববর্তী বাজার সকলের প্রয়োজন মেটায়। শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য রয়েছে মুক্তমঞ্চ বৈশাখী। আমি অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ক্লাস, বাংলার সাহিত্য পাঠ, গদ্য ও কবিতা। এই বইয়ের রেইনকোট নামক গল্পটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ের নাম হলো রেইনকোট নামক গল্প। উপস্থাপনা করছি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া। আজকের বিষয় রেইনকোট, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা জানবে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল রচনা বা ঘটনা সংক্ষেপ বা কাহিনী সংক্ষেপ, গল্পের মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও তার শব্দার্থ এবং সুভাষণ সম্পর্কে শিক্ষার্থীরা সম্যক ধারণা লাভ করবে।
তোমরা যার ছবি দেখছো ইনি হলেন আখতারুজ্জামান ইলিয়াস। তোমরা জানো আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধার গোয়াটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া শহরের নারুরি নামক গ্রামে। তার পিতার নাম বি এম ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃপ্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তিনি প্রথমে বগুড়া ও পরে ঢাকায় শিক্ষাজীবন অতিবাহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অনুষঙ্গ। তার 5টি ছোট গল্প গ্রন্থ রয়েছে, এতে সংকলিত হয়েছে 28টি গল্প। এছাড়াও রয়েছে 2টি উপন্যাস ও 1টি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থগুলোর নাম অন্য ঘরে অন্য স্বর, খেয়ালি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। তার উপন্যাস 2টি হল চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। 1997 সালের 4 জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 গ্রন্থাকারে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। কাহিনী সংক্ষেপ। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকা শহরের পরিস্থিতি নিয়ে রচিত। সময়টা মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ের। ঢাকায় মুক্তিযোদ্ধারা তখন আক্রমণ শুরু করেছে। মুক্তিযোদ্ধাদের ঢাকা অপারেশনের একটি ঘটনা রেইনকোট গল্পের মূল বিষয়। মুক্তিযোদ্ধারা ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকা তথা ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের মাধ্যমে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেয়। এই ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে অমানসিক নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান জিজ্ঞেস করে এবং মুক্তিযোদ্ধাদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করে। নুরুল হুদা এই গল্পের কথক। তার ভাষ্যে এই গল্পটি বর্ণিত হয়েছে। নুরুল হুদার জবানিতে বিবৃত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের করুণ ও ভয়াবহ চিত্র। যে রাতে গেরিলা আক্রমণের ঘটনা ঘটে সে রাতে তার পরদিন সকালে বৃষ্টি হচ্ছিল। কলেজ থেকে তলব করায় নুরুল হুদাকে বৃষ্টির মধ্যেই কলেজে যেতে হয়। নুরুল হুদা একটি রেইনকোট পরে কলেজে যায়। রেইনকোটটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মন্টুর। গল্পে এই রেইনকোটটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। নুরুল হুদা ছিল সাধারণ ও ভীতু প্রকৃতির লোক, কিন্তু মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটটি গায়ে দিয়ে তার ভীতু প্রকৃতির মধ্যেও সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেমের তার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই রেইনকোট গল্পে। মুক্তিযুদ্ধ যে অপামর জনসাধারণ সামগ্রিক চেতনায় পরিণত হয়েছিল, কৃষক জনতা, ছাত্র শিক্ষক সকলের তথা বাঙালি মাতৃরই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আবেগ অনুভূতি ও দেশপ্রেমী রেইনকোটের প্রতীকে আলোচ্য গল্পে রূপায়িত হয়েছে। রেইনকোট গল্পটি শুরু হয়েছে বৃষ্টির বর্ণনা দিয়ে। বর্ণনাকারী হচ্ছেন ঢাকা কলেজের কেমিস্ট্রির লেকচারার, গল্পের নায়ক নুরুল হুদা।
ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন, কারণ শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন। এমন ঘোর বর্ষায় পুরো বেড কভারের নিচে কুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেয়ার জন্য যথেষ্ট, কিন্তু মুক্তিযুদ্ধের তাণ্ডবে তা হবার জো নেই। বৃষ্টিতেও যেন বন্দুক বারুদের ফুটফার শব্দ বন্ধ নেই, মিলিটারির অতর্কিত হানা বন্ধ নেই। গল্পকথকের বর্ণনায় মিলিটারি মিলিটারি আজ তার ঘরে ঘরে, আল্লাহ গো আল্লাহুম্মা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে দরজার দিকে এগোয়, দুটো সিট কিনে একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝপটার সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। আমি অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ক্লাস, বাংলার সাহিত্য পাঠ, গদ্য ও কবিতা। এই বইয়ের রেইনকোট নামক গল্পটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের নাম হলো রেইনকোট নামক গল্প। সামনের দেয়ালে বোমা মেরে একটা এতটা পথ ক্রস করে গেল কী করে, কতক তা জানতে চায়। ক্যাইসে রেডি হতে পাঁচ সাত মিনিট সময় লাগবে। এ সময় ইসহাক মিয়াকে চা খেতে বললে সে বলল যে আব্দুস সাত্তার মিধার বাসায়ও যেতে হবে, আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেবের মধ্যে চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। কলেজে মিলিটারি আসার পর থেকে ইসহাক মিয়ার ভাব এমন বেড়েছে যে সে নিজেই কর্নেল হয়ে গেছে, যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। তা মিলিটারিরা ডক্টর আফাস আহমদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানে গেছে সেখানেই কামান তাক করে শহীদ মিনারের দিকে সেগুলো ভেঙে দিয়েছে। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে কথক শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি শুরু হওয়ার আগে, মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়, এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না গো। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। ইস আবার মিন্টু, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। মিন্টু একজন মুক্তিযোদ্ধা, কথকের মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকেই মিন্টু মুক্তিযুদ্ধে যোগ দেয় জুনের 23 তারিখে। মিন্টু মুক্তিযুদ্ধে গেছে এই খবর যাতে অন্যরা না জানতে পারে, সেজন্য কথক মগবাজারের ফ্ল্যাট ছেড়ে চলে এসেছে মিরপুরের দিকে। কথক নুরুল হুদার চেয়ে মিন্টু অনেক লম্বা হয়, রেইনকোটটি নুরুল হুদার পা পর্যন্ত ঢেকে গেল। রেইনকোটের সঙ্গেকার টুপি পরার পর আড়াই বছরের মেয়ের মন্তব্য হলো, আব্বু ছোট মামা হয়ে গেছে। আর পাঁচ বছরের ছেলে গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না?
মিন্টুর ফেলে যাওয়া বা রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পাশে শির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। কথক পথে বেরিয়ে দেখেন রাস্তায় একটাও রিক্সা নেই। রিক্সার পরোয়া না করে তিনি হাঁটতে থাকেন। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হয় না, বরং রেইনকোটের ভেতরে থেকে তিনি বৃষ্টিকে বেশ উপভোগ করছেন। তাকে দেখে পাকিস্তানি মিলিটারি অথবা পাঞ্জাব আর্টিলারি বা বালুচ রেজিমেন্টের কমান্ড ফোর্স বা প্যারামিলিটারির মতো লাগছে। তার রেইনকোটে তাকে নতুন কোনো বাহিনীর সদস্যের মতো দেখাচ্ছে। সে হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতরে বেশ ওম। বাসস্ট্যান্ডে পৌঁছে তার কোনো বাস চোখে পড়ল না। বাসস্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একলা। তখন সে মুক্তিযোদ্ধাদের নানা কর্মকাণ্ডের কথা ভাবছিল। হঠাৎ করেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস, বর্তমান বিআরটিসি বাস। জুচ্ছই সিটে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতে ঘাড় ফিরে তাকায় সামনের সিটের তিনজন যাত্রী। অবশ্য তাদের দেখে কথকের চোর অথবা পকেটমার বলে মনে হয়। তিনজনই পরে স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরপড় করে ওঠে এবং বাস থামার সঙ্গে সঙ্গে তারা ঝটপট নেমে পড়ে। তিনটে ক্রিমিনালের একটিও আর তার দিকে ফিরেও তাকায় না। তার মনে হয় মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর শাসররা সব কেটে পড়ছে। আসাদ গেট স্টপেজে একে একে নয়জন প্যাসেঞ্জার বাসে ওঠে। সে খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে। এদের দেখে পাকিস্তানের দালাল রাজাকার বলে মনে হয়। বাস ব্রেক করলে তাকে তাকাতে হয় নির্মীয়মান একটি মসজিদের দিকে। তার মনে পড়ে ক্র্যাকডাউনের বা 25 মার্চ রাত্রে রাত কেটে ভোর হলে মিলিটারিদের গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। হাওয়ার ধাক্কায় রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। এভাবে বাসে ওঠার সময় লেখকের মনোভাব, যাত্রীদের সম্পর্কে তার ধারণা, মুক্তিযুদ্ধের সময়ের পাক হানাদার বাহিনী ও তাদের তোসর রাজাকারদের কর্মকাণ্ড ও নির্যাতন ইত্যাদি সম্পর্কে কথকের দৃষ্টিভঙ্গি ও 25 মার্চ কালো রাতের অভিজ্ঞতা আলোচ্য অংশে প্রকাশিত হয়েছে। এরপর কথক কলেজে পৌঁছে দেখেন প্রিন্সিপ্যালের কামরায় প্রিন্সিপ্যালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে এক যাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। তাকে দেখে প্রিন্সিপ্যালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাস আহমদ MHC PhD EPSES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা, পরে ভুল সংশোধন করে বলে সরি হি ইজ নট এ প্রফেসর এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাটা, এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মেধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে যাদ্রের কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে করা গলায় বলে সেনাবাহিনী নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ, এবারের মতো তাকে ছেড়ে দেওয়া হলো, তবে করা নজরে রাখা হবে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 গ্রন্থাকারে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র এক থেকে।
মিলিটারি ফের বলে কুলিরা ছিল শব্দবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে ভাবে, এরা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। কুলিটা বিড়বিড় করে বলেছিল, বর্ষাকালই তো জুচ্ছই। স্টাফ রুমেও কে একজন বলেছেন, বাংলার বর্ষা তো সারারা জানে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটাও কি এ কথাই বুঝিয়েছিল? এসব কথা সে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মিলিটারি তাকে ফের একটাই প্রশ্ন করে। কোনো জবাব না পেয়ে প্রবল রেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে সে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়, সে খবর তার জানা আছে কিনা। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হবে। তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয় এবং তাকে ভাবতে হয়। সময় দিয়ে মিলিটারিরা চলে যায়। কতক্ষণ পর মিলিটারি ফিরে এসে বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে কি না? সে বলে, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটা ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। মিলিটারি তার পাছায় শপাত শপাত চাবুকের বাড়ি মারতে থাকে। কিন্তু নুরুল হুদার মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। মিন্টু রেইন কোট এরপর ওরা খুলে নেয়, কিন্তু তার ওম নুরুল হুদার শরীরে এখনও লেগেই রয়েছে। ফলে বৃষ্টির মতো চাবুকের অবিরাম আঘাত তার রেইনকোটের মতো চামড়ায় পড়তে থাকলেও সে না বলেই চলে। কিন্তু নুরুল হুদার মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটে। ঠিকানাটা তার জানা আছে, শুধু তার শালার নয়, সে শব্দবেশী কুলিদের আস্তানাও জানে, তারাও তাকে চেনে, তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগও, তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপতে থাকে যে মিলিটারির চাবুকের বাড়ির দিকে তার মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। পরিশেষে এই গল্পে রেইনকোটটির তাৎপর্য অসাধারণ প্রতীকে ব্যঞ্জনাময়। মুক্তিযোদ্ধা শ্যালকে রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির শিক্ষক নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, মুক্তিযুদ্ধ প্রীতি, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে রেইনকোট গল্পে। মূল বিষয়বস্তুতে তোমরা খেয়াল করো, মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রেইনকোট গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে, ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদা এই গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলী বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত মানুষের জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটে যাওয়া ঘটনা রাতে তার পরদিনের সকালের বৃষ্টি সব মিলিয়ে এক চালচিত্র উপস্থিত করেছেন গল্পকার। তলব পেলে সে বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে হয়, রেইনকোটটি পরতে হয়, সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই রেইনকোট গল্পে। প্রিয় শিক্ষার্থী, তোমরা
এই রেইনকোট গল্পটি পড়তে গিয়ে বেশ কিছু শব্দ খেয়াল করেছ, যেগুলো আমরা এখন অর্থ করার চেষ্টা করব। জেনারেল স্টেটমেন্ট, যার অর্থ সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশন, অর্থ হলো সুনির্দিষ্ট শ্রেণীকরণ। মিসক্রিয়েন্ট, অর্থ দুষ্কৃতকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করেছে। সার্ভাইভ অ্যাক্টিভিটিস, এই সার্ভাইভ অ্যাক্টিভিটিসের অর্থ হল রাষ্ট্রবিরোধী কার্যক্রম। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা 1971 সালে এভাবে অভিহিত করত। ট্রান্সপ্যারেন্ট, অর্থ হল স্বচ্ছ। ক্র্যাকডাউনের রাত, অর্থ 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে। সুভাষণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো রেইনকোট একটি ছোট গল্প, আর ছোট গল্প কাকে বলে সে সম্পর্কে তোমরা অনেক আগেই ধারণা পেয়েছ। তারপরেও আমি বলছি, ছোট গল্প হলো এমন একটি গল্প যা হঠাৎ করেই শুরু হয় মানুষের জীবনের কোনো ঘটনা প্রবাহ নিয়ে এবং হঠাৎই তা শেষ হয়ে যায়। মাঝ থেকে মানুষের মনে দাগ কেটে যায়, বাস্তব জীবনের চিত্র প্রতিফলিত হয়। ছোট গল্পের সংজ্ঞায়নে রবীন্দ্রনাথ বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই ছোট গল্প রেইনকোট এভাবেই হঠাৎ করে শুরু হয়েছে একটি ভোরের, বৃষ্টিমুখর ভোরে, এবং শেষ হয়েছে নির্যাতনের মধ্য দিয়ে। গল্পকার সুন্দরভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চালচিত্র বাস্তব কাহিনী এখানে রূপায়িত করেছেন। গল্পকার আখতারুজ্জামান ইলিয়াস শিক্ষিত মানুষের রুচিশীল ভাষাও এতে ব্যবহার করেছেন। গল্পের ঘটনাকে বাস্তব ও স্বাভাবিক প্রবণতা দান করতে গিয়ে পাক বাহিনী ও তাদের দোসরদের মুখে উর্দুর ভাষা প্রয়োগ করেছেন। ইসাক মেহতা এত বলেছে, বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা আর নেহি। ইংরেজি শব্দের যথাযথ ব্যবহারের সার্থকতা দেখিয়েছেন গল্পকার। কি সুন্দর বাক্যে ইংরেজিকে ব্যবহার করেছেন একেবারে বাংলার মতো করে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের এর নিচে গুটি ছুটি মেরে শুয়ে আছে, শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। এই বেড কভারের ইংরেজি শব্দকে তিনি একেবারে বাংলার শব্দের মতোই বাংলা বাক্যে ব্যবহার করেছেন। আবার সহজ সরল বাক্যের ব্যবহারে গল্পকার সাফল্য দেখিয়েছেন অসাধারণভাবে। ভালোই হলো তোমার গোড়ামি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়ও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ না, রেইনকোটের সঙ্গে কার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। এভাবেই খুব সুন্দর, সুষ্ঠু এবং সার্থক একটি ছোট গল্প হয়ে উঠেছে এই রেইনকোট নামক গল্পটি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।